হ্যালো, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি আপনার লগে খুবই মজার একটা রেসিপি শেয়ার করবো, লাই পাতার চাটনি। তো আমি আজকে ডিফারেন্ট ওয়েতে লাই পাতার চাটনিটা আপনার লগে রেসিপিটা শেয়ার করাম। তো একটা লাগে আমি গার্ডেনের একবারে ফ্রেশ লাই পাতা ইউজ করাম। তো আমি লাই পাতাটা ক্লিন করছি, খড়ি আমি সুন্দর করে ছোটো ছোটো করে কাটিয়া লইছি, লই আমি সল দি বালা করি লাই পাতাটা রেসিপি পানি ফালাইছি। দেন আমি অন ফিস লইছি, হলুদ আর সল দি মাখাইছি বালা করি, করি আমি ফ্রাই করাম। আর আমি খুব কম আগুন দিয়ে আমি মাছটারে ফ্রাই করছি, যাতে করি খাসা থাকে না ভিতরে। দেন আমার ফিস ফ্রাই হয়ে গেছে, তো আমি ছোটো ছোটো করি টুকরা করিয়া করি আমি খাটাও গুণ বাছিয়া লইছি। দেন আমি মাছের মাঝে লাই পাতা দিছি, আর আমি অনিয়নরে ফ্রাই করিয়া অন ইউজ করছি। দেন আমি রেড চিলি ফ্রাই করছি, করিয়া রেড চিলিরে বাঙ্গিয়া দিছি, আর ধনিয়া পাতা দিছি, সল দিছি। আমি মাস্টার অয়েল ইউজ করছি, আর মাস্টার অয়েল দিলে চাটনির মাঝে আলাদা একটা ফ্লেভার আর একটা টেস্ট হয়। তো যাই হোক, আমার চাটনি আমি ভালো করে মিক্স করলাম, আর চাটনিটা খুবই মজা আছিল। তো আপনারা তো প্রায় সময় খাসা পেঁয়াজ দিয়া চাটনি বানাইয়া খাইন, তো সামটাইম ডিফারেন্ট করবার লাগি অনিয়নটারে ফ্রাই করিয়া খাইয়া দেখতে পারবেন, আপনারা ভালো লাগতে পারে। আর আমার চাটনিটা খুবই মজা আছিল, তো আপনারা ভালো লাগলে আপনারা ট্রাই করতে পারেন, ইনশাল্লাহ ভালো লাগবো। তো আপনারা সব ভালো থাকবা, আসসালামু আলাইকুম।